রাজনীতিবিদ হতে হলে যেমন দুর্নীতিতে পিএইচডি করা লাগে, ঠিক তেমনি নিজের ট্যালেন্ট দেখাতে হলে টিকটকে মুজরা ও নাকামিতে পিএইচডি করা লাগে। সো আজকের বিষয় টিকটক টিকটক টিকটক। আল্লাহ তাআলা হয়তো চায়নাদের মাথায় ব্রেন একটু বেশি দিয়েছে, আর তারপর তারা টিকটক বানিয়েছে। সেই টিকটক উঠতে বয়সে যুবক যুবতীদের ড্যাশ বানাচ্ছে। বাই দ্য ওয়ে, কি বানাচ্ছে আপনারা কমেন্টস করে জানান। সো গাইজ, আর বেশি বকবক না করে শুরু করা যাক আজকের ভিডিও। এরা হলো সেই সব মেয়ে যারা বাসায় থালা বাসন ধুইতে ধুইতে জরায় শরীরের ঘাম, আর ফেসবুকে এসে স্ট্যাটাস দেয় আই এম কুইন অফ মাই ওন কিংডম। ও মাই গড, তোমার কি গার্লফ্রেন্ড আছে? না। আজকে তোরে পাইছি রে, কইছি লিয়া মাই সেহরে, রংগন জ্বালা দে না মিঠাইয়া। না মানে এদের লজ্জা ভয় ডর কিচ্ছু নাই, শরীরে কিচ্ছু নাই, সব পাতলা পায়খানার মাধ্যমে পিছনের ফুটো দিয়ে বেরিয়ে গেছে। যা কেওড়া, পারবো না আমি ছাড়তে তোকে, কোনো মতে আর হারতে তোকে, সরে যেতে আর আমি পারবো না। দেখলেই যে মনে হয় না চাকরে যে একটা গলা ছিকর লাগে বেচা দিই বান্দর আলার কাছে। মিউজিক এইসব এক্সপ্রেশন দিয়ে সে নিজেকে রাশমিকা ভাবে, কিন্তু চিরন্তন সত্য হলো রাশমিকার এক্সপ্রেশন দেখলে আমাদের হৃদয় মলিন হয়ে যায়, আর এইসব খালাম্মাদের এক্সপ্রেশন দেখলে আমাদের পিছনের আগুন বন্ধ হয়ে যায়। এত ভালোবাসেন কেন? ওনার ভিতরে কি আছে আসলে? ওর ভিতরে আমার বউ আছে। আবলামি স্যাবলামি বা পাগলামির একটা লিমিট থাকে, সেটা কখনো অতিক্রম করতে হয় না, আর যদি কেউ অতিক্রম করে তাহলে তাকে নুনুবেল বা রানুমণ্ডলও বলা যায়। আরে এত স্পিডে শরীর কে নাড়ায়, কারা নাড়ায়? বেউলাও তো লক্ষ্মীন্দরের জন্য এত স্পিডে শরীর নাড়ায়নি যতটা তুমি নাড়াচ্ছ, আর এমন ভাবে শরীর নাড়াচ্ছে মনে হচ্ছে যেন খালাম্মা শরীরের ভিতর পাঁচ টাকার ঝালমুড়ি বানাচ্ছে। হ্যাঁ, সে এরকম ভিডিও বানিয়ে সিম্পল খালাম্মা থেকে সো কল্ড ফেমাস খালাম্মাতে পরিণত হয়েছে। কারো কারো কাছে বিশ্বের সবচেয়ে স্মার্ট বয় জনি, আর বাংলাদেশের বিগ ফ্যান তার মারিয়া ননি। আনলিমিটেড ভরা হই বসেন বসেন দাসি ঝিল মাইরা দেব আই অম রিপন ভিডিও লেলে দেই কি দিয়ে ঢুকে গেল খেলো আনলিমিটেড ভরা হই বসেন বসেন দাসি ঝিল মাইরা দেব আই অম রিপন ভিডিও লেলে দেই কি দিয়ে ঢুকে গেল খেলো আমি না এডিটিং করা চাই ভাই দিলে মত কোষ্ঠকাঠিন্যের রোগীদের যখন হাগু বন্ধ যায় তখন তারা ঠিক এমন এক্সপ্রেশন দেয়। টিকটক মানেই তো ট্যালেন্টের বালতি, আর এখানে ফ্রিতেই সবকিছু হয়। ফ্রিতে সবকিছু হলেও কিন্তু খালাম্মা এই ভিডিওতে যত টাকা পেরেছে লাগিয়ে দিয়েছে।
লাগিয়েছে মানে ইনভেস্ট করেছে ওই লাগিয়ে দেয়া না 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 ফুল ফুটেছিল মনের বাগিচা ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো বলছি ভাই তোমার এত দুঃখ কিসের পিছনে কি কেউ লঙ্কা বাটা ঘষে দিয়েছে নাকি কেউ তোমাকে জোর করে বাপারের সিনেমা দেখিয়েছে নাকি জোর করে রানুমণ্ডলের গান শুনিয়েছে যে তোমার এত দুঃখ ভাই দাও এই কাউকে যদি কষ্ট দিতে চান তাহলে তাকে জোর করে রানুমণ্ডলের গান শুনিয়ে দেবেন এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে একটা সিক্রেট টিপস বলে দিলাম বেবি কর্নার ওয়ালি সিট লেনা ঠিক আছে বেবি বেবি আরে রিপন ভাই হ্যাঁ ভাই ভাই মেয়ের ছেলেদের তো বাবু বাবু বলে ডাকে কেন খালাম্মার এই ভিডিওটা দেখে আমার একটা র‍্যাপ সং শুনতে খুব মন চাচ্ছে ডিয়ার খালাম্মা এই র‍্যাপ সংটা তোমাকেই ডেডিকেট করে শোনো হানি বানি সবই আমি জানি বাইরে তুমি কুইন আর ঘরে চাকরানি নট ইভেন খালা তোমায় দেখতে লাগে নানি ডোন্ট ডান্স উইথ দ্য ডেভিল বেবি কমে যাবে পানি এরকম ড্যান্স শুধুমাত্র ওই সময় করা যায় যখন বাজার থেকে বিছুটি পাতা কিনে এনে নিজের পিছনে ঘষলে তারপর অটোমেটিক্যালি শরীরের ভিতর থেকে ড্যান্স বের হইতে থাকে বলতে পারেন না বললেও সমস্যা কি করছো তুমি মেকআপ করি অবশ্যই মেকআপ দিয়েছি মনে তো হচ্ছে না না কম না বেশি একদম রাইট মেকআপ লুক আমার জীবনের সবচেয়ে বড় একটা ভুল আজকে ভাঙলো আমি ভাবতাম রানুমণ্ডল পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মেকআপ করে কিন্তু না টিকটকের তো হারপিক চুন ব্লিচিং পাউডার বেসন আটা ময়দা সব একসাথে মিক্সড করে মুখে দেয় সো গাইস সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন আমার চ্যানেলে প্রথমবার হলে আবার অন্য ভিডিওগুলো দেখে আসার অনুরোধ রইল ভালো লাগলেই তবে সাবস্ক্রাইব করেন দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে ততক্ষণ সাবধানে থাকবেন ভালো থাকবেন ভাই জান দেখতে পেলে দেব তোকে ফল।